হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ওয়ার্ল্ড মোস্ট সিকিউর অপারেটিং সিস্টেম, যেটির নাম হচ্ছে কিউবস ওএস। এই কিউবস অপারেটিং সিস্টেমটি এতটাই সিকিউর যে আপনি যদি এই অপারেটিং সিস্টেমটি আপনার কম্পিউটারে ইউজ করেন, তাহলে আপনি বলতে পারেন 99.9% অনলাইনে যত রকম থ্রেটস রয়েছে, অথবা বলতে পারেন প্রাইভেসি রিলেটেড যে সকল ইস্যুগুলো রয়েছে, সবগুলো থেকে সুরক্ষিত থাকতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব এই কিউবস ওএস নিয়ে, এবং জানবো কেন এই কিউবস ওএস অপারেটিং সিস্টেমটি এতটা সিকিউর এবং কোন বেসডে এটি কাজ করে। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। বাট তার আগে বলতে চাই গাইজ, দিস ভিডিও ইজ কমপ্লিটলি ফর এডুকেশনাল পারপাস অ্যান্ড দ্য মেইন মোটিভ of making this video is to let all of you know about this type of secure operating system that you can take use to stay secure online. So without further ado, let's get started. Okay bondura, so Qubes OS কেন এই অপারেটিং সিস্টেম নামটি Qubes OS হলো? তো চলুন সবার প্রথমে এই বিষয় নিয়ে কথা বলা যাক। সো কিউব সাধারণত কেমন হয়? কিউব সাধারণত দেখতে স্কোয়ার হয়, একটি বক্সের মতো। বক্স বলতে আমি এখানে বুঝাচ্ছি ভার্চুয়াল মেশিন। আপনারা যদি না জেনে থাকেন যে ভার্চুয়াল মেশিন কি, তাহলে বলি ভার্চুয়াল মেশিন হচ্ছে এমন একটি অপশন যেটির মাধ্যমে আপনি চাইলে একটি কম্পিউটারের ভিতরে মাল্টিপল অপারেটিং সিস্টেম রান করতে পারবেন। এর জন্য আপনার কম্পিউটারের হার্ড ড্রাইভে আপনাকে ডুয়েল বুট বা অন্যান্য কোনো মাধ্যমে মাল্টিপল অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হবে না। ফর অ্যান এক্সাম্পল, ধরে নিন আপনার কম্পিউটারে একটি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করা রয়েছে। এখন আপনি চাইলে এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ভেতরেই মাল্টিপল লিনাক্স অপারেটিং সিস্টেম, উইন্ডোজ অপারেটিং সিস্টেম, এমনকি ম্যাক অপারেটিং সিস্টেমও রান করতে পারবেন ভার্চুয়ালি। সো এটিকেই বলা হয় ভার্চুয়াল মেশিন টেকনোলজি, অথবা বলতে পারেন ভার্চুয়াল টেকনোলজি। এই ভার্চুয়াল মেশিন টেকনোলজির মাধ্যমে আপনারা চাইলে একটি অপারেটিং সিস্টেমের ভিতরেই মাল্টিপল অপারেটিং সিস্টেম রান করতে পারবেন সেম রিসোর্স ইউজ করে। সেম রিসোর্স বলতে আমি বুঝাচ্ছি আপনার কম্পিউটারে যে র্যাম রয়েছে, যে প্রসেসর রয়েছে, সেগুলোকে ভাগ ভাগ করে আপনি বিভিন্ন অপারেটিং সিস্টেমের মধ্যে দিয়ে সেই সকল অপারেটিং সিস্টেমগুলোকে রান করতে পারবেন একটি কম্পিউটারের ভেতরেই। এবং এই টেকনোলজিটিকে কাজে লাগে কিন্তু কিউবস ওএস অপারেটিং সিস্টেমটি বানানো হয়েছে। সো এই কিউবস বলতে বোঝাচ্ছে প্রতিটি ভার্চুয়াল মেশিন। এরকম মাল্টিপল ভার্চুয়াল মেশিন অথবা ভার্চুয়াল কিউবসের সমন্বয়ে কিন্তু কিউবস ওএস অপারেটিং সিস্টেমটি বিল্ড করা হয়েছে। সো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেন এই অপারেটিং সিস্টেমের নামটি কিউব ওএস রাখা হয়েছে। এটি রাখার মেন কারণই হচ্ছে এটি ভার্চুয়াল টেকনোলজিতে কাজ করে এবং প্রতিটি ভার্চুয়াল মেশিন হচ্ছে একটি করে কিউব, এবং এর কারণে একে নামকরণ করা হয়েছে কিউবস ওএস। এখন চলুন কথা বলা যাক কিউব ওএসটি আসলে কেমন। সো এই কিউবস ওএস হচ্ছে একটি লিনাক্স বেসড অপারেটিং সিস্টেম। এটি দুই ধরনের হয়ে থাকে। হতে পারে এর বেস অপারেটিং সিস্টেমটি হবে ফেডোরা অথবা ডেবিয়ান। এই দুটি লিনাক্সের ভেতরে যে কোনো একটি লিনাক্স অপারেটিং সিস্টেম আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করবেন এই কিউব ওএসের মাধ্যমে, যেটি হবে আপনার কম্পিউটারের মেন অপারেটিং সিস্টেম। এবং এটি ইনস্টল করার পর এই কিউবস ওএস অপারেটিং সিস্টেমের ভেতরে বিভিন্ন প্রকার ভার্চুয়াল মেশিন আগে থেকে কিছু টেমপ্লেট আকারে সেট আপ করে দেওয়া থাকবে। লেটস সে আপনি যদি চান আপনি আপনার পার্সোনাল টাস্কগুলো অথবা আপনার পার্সোনাল লাইফের যে সকল কাজগুলো রয়েছে সেগুলোর জন্য একটি সেপারেট ভার্চুয়াল মেশিন অথবা কিউব ইউজ করবেন, সেটি করতে পারবেন। আপনি যদি চান আপনার ওয়ার্ক লাইফের কাজগুলোর জন্য ডিফারেন্ট একটি ভার্চুয়াল মেশিন সেট আপ করে রাখবেন, সেটি করতে পারবেন। এবং আপনারা যদি চান যে আপনার টর বেসড কাজ করবেন অথবা বলতে পারেন আপনার সকল অ্যাক্টিভিটিগুলোকে অ্যানোনিমাস রাখতে পারবেন অ্যাজ লাইক টেলস ওএস অপারেটিং সিস্টেম, যে অপারেটিং সিস্টেম নিয়ে আমি আগের ভিডিওতে কথা বলেছিলাম, সেটিও আপনি করতে পারবেন এই অপারেটিং সিস্টেমের ভেতরেই। সো মূলত এই কিউবস ওএস অপারেটিং সিস্টেমের ভেতরে আপনার মাল্টিপল ভার্চুয়াল মেশিন রান করতে পারবেন এবং এই সকল ভার্চুয়াল মেশিনগুলো একে অপর থেকে সেপারেটেড থাকবে। এবং ধরে নিন আপনি কোনো পেন ড্রাইভ আপনার কম্পিউটারে কানেক্ট করতে চান। আপনি যখনই আপনার পেন ড্রাইভটি আপনার কম্পিউটারে কানেক্ট করবেন, আপনাকে তখনই এটি ডিসাইড করে দিতে হবে আপনি এই পেন ড্রাইভটি আপনার পার্সোনাল টাস্কের জন্য ইউজ করছেন, নাকি বিজনেস টাস্কের জন্য, নাকি অনলাইনে অ্যানোনিমাস থেকে কোনো কাজ করার জন্য। সো এইভাবে আপনি যখনই পেন ড্রাইভ কানেক্ট করবেন আপনাকে আগে থেকে সিলেক্ট করে দিতে হবে আপনি এই পেন ড্রাইভটি কোন ভার্চুয়াল মেশিনের সাথে কানেক্ট করবেন। এতে কি হবে, ধরে নিন আপনার কাছে একটি পেন ড্রাইভ রয়েছে, পেন ড্রাইভে কোনো ভাইরাস রয়েছে এবং আপনি চান এটিকে আপনি কোনো টেস্টিং পারপাস অপারেটিং সিস্টেমে ইউজ করতে চান, কিন্তু আপনি চান না এটি আপনার পার্সোনাল কোনো ফাইলকে এফেক্ট করে, সেক্ষেত্রে এই অপশনটি আপনাকে অনেক বেশি হেল্প করবে। এবং এর পাশাপাশি এর আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে, লেটস সে আপনি অনলাইন থেকে কোনো ফাইল ডাউনলোড করলেন এবং ফাইলটি হচ্ছে একটি র্যানসমওয়্যার, এবং এই র্যানসমওয়্যার ফাইলটি যদি ধরে নিন আপনি আপনার পার্সোনাল ডকুমেন্টের ফাইলে ডাউনলোড করেছেন, আপনি যদি এই র্যানসমওয়্যার ফাইলটি আপনার পার্সোনাল ভার্চুয়াল মেশিনের মধ্যে রান করেন, সেক্ষেত্রে কি হবে, আপনার শুধু পার্সোনাল মেশিনটি এফেক্টেড হবে, এক্ষেত্রে আপনার বিজনেস পারপাস যেই ভার্চুয়াল মেশিনটি রয়েছে সেটিতে কোনো ইফেক্ট করবে না। সো এভাবে আপনি সিকিউর থাকতে পারবেন। সো মূলত এটি হচ্ছে কিউবস ওএস অপারেটিং সিস্টেম, যেটির ভেতরে মাল্টিপল ভার্চুয়াল মেশিন রান করবে এবং এগুলো একে অপরের থেকে কমপ্লিটলি সেপারেট থাকবে। কখনো আপনি একটি ভার্চুয়াল মেশিন থেকে আরেকটা ভার্চুয়াল মেশিনে কমিউনিকেট করে একে অপরকে এফেক্টেড করতে পারবেন না।
এটি কমপ্লিটলি ডিফারেন্ট হবে। এবং আপনি যদি চান টেলস ওএস অপারেটিং সিস্টেমের মতো একটি এমন অপারেটিং সিস্টেম ইউজ করবেন যেটি যখনই অফ করা হবে এটি কমপ্লিটলি ডিস্ট্রয় হয়ে যাবে, সেটিও আপনি করতে পারবেন এই কিউবস ওএস অপারেটিং সিস্টেমের ভেতরে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিউবস ওএস অপারেটিং সিস্টেম আসলে কি, এটি কিসের উপর কাজ করে এবং কেন এটিকে ওয়ার্ল্ড মোস্ট সিকিউর অপারেটিং সিস্টেম হিসেবে ধরা হয়। এখন চলুন এই কিউবস ওএস অপারেটিং সিস্টেমের কিছু ওভারভিউ বা আউটলুক দেখা যাক। তো বন্ধুরা এখন আপনারা কিউবস ওএস অপারেটিং সিস্টেমটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কিউবস ওএস অপারেটিং সিস্টেম যেটি আমি ডিরেক্টলি ইনস্টল করেছি আমার কম্পিউটারে। এবং এটির বেসডে যে অপারেটিং সিস্টেম রয়েছে এটি হচ্ছে একটি ডেবিয়ান বেসড লিনাক্স অপারেটিং সিস্টেম। আমি ফেডোরাকে অ্যাজ এ মেন অপারেটিং সিস্টেম ইউজ করিনি, আমি ডেবিয়ান অপারেটিং সিস্টেমকে অ্যাজ এ মেন অপারেটিং সিস্টেম হিসেবে ইনস্টল করেছি আমার এই কম্পিউটারে। এবং এখানে দেখুন আমি যদি এই মেনুতে ক্লিক করি এখানে দেখবেন পার্সোনাল, ওয়ার্ক এবং আনট্রাস্টেড এরকম বিভিন্ন প্রকার ভার্চুয়াল মেশিনের সেকশন রয়েছে। সো আমি যদি এখন এই পার্সোনাল থেকে একটি ফায়ারফক্স ব্রাউজার ওপেন করি তাহলে কি হবে, এই ফায়ারফক্স ব্রাউজারটি আমার পার্সোনাল ভার্চুয়াল মেশিন থেকে রান করবে। এখন আমি চলুন এই বিজনেস সেকশন থেকে আরেকটি ফায়ারফক্স ব্রাউজার ওপেন করি। সো এখন এই ব্রাউজারটি আমার বিজনেস পারপাস যে ভার্চুয়াল মেশিনটি রয়েছে সেটি থেকে সরাসরি রান করবে। সো কখনোই এই পার্সোনাল ফায়ারফক্স এবং এই বিজনেস ফায়ারফক্সটি এক হবে না। আপনি যে সকল কাজগুলো করবেন এই পার্সোনাল ফায়ারফক্স ব্রাউজার দিয়ে সে সকল কিছু সেভ হবে আপনার পার্সোনাল ভার্চুয়াল মেশিনে, এবং বিজনেস দিয়ে আপনি যে সকল কাজগুলো করবেন সেগুলো সবগুলো সেভ হবে আপনার বিজনেস ভার্চুয়াল মেশিনে। এভাবে চাইলে আপনি আপনার পার্সোনাল লাইফ, বিজনেস লাইফ এই সকলগুলোকে সেপারেটেড করে রাখতে পারবেন। এবং এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আনট্রাস্টেড বলে একটি অপশান রয়েছে। আপনি যদি চান অনলাইনে এমন কোনো ফাইল নিয়ে কাজ করবেন যেগুলো ট্রাস্টেড না, আপনি বিলিভ করছেন এই সকল ফাইলগুলো আপনার কম্পিউটারে আসলে আপনার কম্পিউটারে ইফেক্ট হবে অথবা ভাইরাসে অ্যাটাক করবে, সেক্ষেত্রে আপনারা এই আনট্রাস্টেড ভার্চুয়াল মেশিনটি ইউজ করতে পারবেন। সো বাই ডিফল্ট আপনার এই কিউবস ওএসে এই তিন ধরনের ভার্চুয়াল মেশিন সেট আপ করাই থাকে, পার্সোনাল, বিজনেস, আনট্রাস্টেড। এবং এর পাশাপাশি আরেকটি রয়েছে যেটি হচ্ছে উনিক্স। আপনারা যদি এই উনিক্স অপারেটিং সিস্টেমটি অথবা উনিক্স ভার্চুয়াল মেশিনটি ইউজ করেন তাহলে আপনি অনলাইনে যা কিছু করেন না কেন আপনার কোনো প্রকার ট্রেস থাকবে না, কারণ এই উনিক্স অপারেটিং সিস্টেমটি কমপ্লিটলি কাজ করে টর বেসড। আপনি এই উনিক্স অপারেটিং সিস্টেমের ভিতরে যা কিছু করেন না কেন সব কিছুই যাবে টর নেটওয়ার্কের ভিতর দিয়ে, এবং এর কারণে আপনার অনলাইনে কোনো অ্যাক্টিভিটি ট্রেস থাকবে না। সো এই কিউবস ওএস অপারেটিং সিস্টেমে এই সকল ভার্চুয়াল মেশিনগুলো বাই ডিফল্ট সেট আপ করা থাকে। কিন্তু আপনি যদি চান একটি সেপারেট ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করবেন তাহলে এখানে বিভিন্ন প্রকার টেমপ্লেট ইউজ করে আপনি চাইলে কিন্তু আপনার ইচ্ছা অনুযায়ী বিভিন্ন প্রকার ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে নিতে পারবেন। এখন আপনাদের মনে একটি কোশ্চেন আসতে পারে যে আমি যদি আমার কম্পিউটারে এতগুলো ভার্চুয়াল মেশিন নিয়ে কাজ করি তাহলে তো আমার কম্পিউটার স্লো হয়ে যাবে। সো এখানে কিন্তু এই কিউবস ওএস অপারেটিং সিস্টেমটি এমনভাবে বানানো হয়েছে যে আপনি যখন কোনো ভার্চুয়াল মেশিনের কোনো ইনস্টেন্স অথবা কোনো অ্যাপ্লিকেশন ইউজ করবেন না তখন সেই ভার্চুয়াল মেশিনটি কমপ্লিটলি হোল্ড হয়ে থাকবে, এবং আপনার মেন কম্পিউটারের যে সকল রিসোর্সগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি কমপ্লিটলি ইউজ করতে পারবেন, সেগুলো আর কোনো ভার্চুয়াল মেশিন নিজেদের আয়ত্ত করে রাখবে না। সো এই কারণে আপনার কম্পিউটারটি কিন্তু খুব বেশি স্লো হবে না আপনি যদি মাল্টিপল ভার্চুয়াল মেশিনও রান করেন এই কিউবস ওএস অপারেটিং সিস্টেমের মাধ্যমে। সো বন্ধুরা এভাবে আপনারা চাইলে এই কিউবস ওএস অপারেটিং সিস্টেমের মাধ্যমে আপনার পার্সোনাল লাইফ, বিজনেস লাইফ অথবা বলতে পারেন আনট্রাস্টেড লাইফ অথবা বলতে পারেন ইথিক্যাল হ্যাকিং করার জন্য আলাদা একটি লাইফ সকল কিছু একে অপর থেকে সেপারেট করে রাখতে পারবেন এবং কখনো একটি অপরের সাথে ইন্টারঅ্যাক্ট হবে না। এবং আপনি যদি চান আপনি আরও বিভিন্ন প্রকার ভার্চুয়াল মেশিন সেট আপ করবেন, লেটস সে আপনি চান এই কিউবস ওএস এর ভিতরে আপনি টেলস ওএস অপারেটিং সিস্টেমটি ইনস্টল করবেন আইসো ফাইল থেকে, কাইলিনাক্স অপারেটিং সিস্টেমটি ইনস্টল করবেন আইসো ফাইল থেকে, এই সকল কিছু করে রাখতে পারবেন। এবং এই কিউবস ওএস এ আপনি চাইলে কমপ্লিটলি ডিস্ট্রয়েবল অপারেটিং সিস্টেম ক্রিয়েট করে রাখতে পারেন। ডিস্ট্রয়েবল বলতে আমি বোঝাচ্ছি ধরুন আপনি একটি অপারেটিং সিস্টেম ক্রিয়েট করলেন, আপনি চাচ্ছেন অপারেটিং সিস্টেমে আপনার কাজগুলো কমপ্লিট করে এই অপারেটিং সিস্টেমকে কমপ্লিটলি ডিস্ট্রয় করে ফেলবেন, তাও করতে পারবেন, কারণ এই সকল অপারেটিং সিস্টেমগুলোই হচ্ছে এক একটি ভার্চুয়াল মেশিন। এবং এই কিউবস ওএস অপারেটিং সিস্টেমকে আর একটু বেশি সিকিউর করার জন্য এখানে আরও একটি ফিচার দেওয়া হয়েছে, ফিচার না আপনি বলতে পারেন একটি বাধ্যবাধকতা দেওয়া হয়েছে, কিন্তু এটির কারণে কিন্তু এই কিউবস ওএস অপারেটিং সিস্টেমটি আরও বেশি সিকিউর হয়। এবং সেটি হচ্ছে এই বেসডে যে অপারেটিং সিস্টেমটি রয়েছে যেটিকে বলা হয় ডোমেন জিরো। সো এই যে বেসড অপারেটিং সিস্টেমটি আপনি চাইলে কিন্তু এই অপারেটিং সিস্টেমে কোনো প্রকার সফটওয়্যার ইনস্টল করতে পারবেন না অথবা কোনো কিছু চেঞ্জেস করতে পারবেন না। আপনার যদি কোনো প্রকার সফটওয়্যার ইনস্টল করা লাগে বা কোনো কিছু চেঞ্জেস করা লাগে তাহলে আপনি একটি সেপারেট ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে সেগুলোর ভিতরে যা খুশি তাই করতে পারবেন, কিন্তু আপনি এখানে যে বেসড অপারেটিং সিস্টেমটি রয়েছে সেটিতে আপনি কোনো চেঞ্জেস করতে পারবেন না। সো এই কিউবস ওএস এটিতে একটি বাধ্যবাধকতা রাখা হয়েছে যাতে
আপনার অপারেটিং সিস্টেমটি অনেক বেশি সিকিউর থাকে এবং আপনার অ্যাক্টিভিটিগুলো অনেক বেশি সিকিউর থাকে। সো বন্ধুরা, আশা করি আপনার এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন যে কিউবস ওএস অপারেটিং সিস্টেমটি কী, এটি কীভাবে কাজ করে এবং কেন এই কিউবস ওএস অপারেটিং সিস্টেমকে ওয়ার্ল্ডের মোস্ট সিকিউর অপারেটিং সিস্টেম বলা হয়েছে। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যদি জানতে চান যে কীভাবে আপনারা কিউবস ওএস অপারেটিং সিস্টেমটি আপনার কম্পিউটারে ইনস্টল করবেন, এই নিয়ে আমি কোনো ডেডিকেটেড ভিডিও বানাই, তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি পরবর্তীতে এই কিউবস ওএস অপারেটিং সিস্টেমের ইনস্টলেশন ভিডিও এই ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব। সো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওয়েপন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয়ে শেখার ইচ্ছে থাকে, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।